हेलो फ्रेंड्स, वेलकम माय यूट्यूब चैनल साइंस स्टडी रूम। तुम्हारा देखते आज के जिनफा एंड एस एम ए 2020 सजेशन एने आज के जो गुरुत्वपूर्ण अध्याय दिए ह्यूमन फिजियोलॉजी एक अध्याय से हलो डाइजेशन एंड एब्जॉर्प्शन जेटा तुम्हारा जानो परिपाक और विशेषण बोले तो अध्याय दिए ये दिल ह्यूमन फिजियोलॉजी प्रत्येक पार्ट कमप्लीट हो गल। प्रथम दिन जेटा दिए हलो जेटा ब्रिदिंग एंड रेसपिरेशन छो सार्कुलेशन छो तर नार्भास सिसटेम दिए आज के डाइजेशन दिलाम। तो मोटामुटी भावे हमें ह्यूमन फिजियोलॉजी जे इम्पोर्टेंट पार्टगुलो थाके तो सेगुलो सबकटाई कमप्लीट हो गेलो। एरपरे आमरा आसबो प्लांट फिजियोलॉजी और जे विभिन्न अध्यायगुलो आछे टैक्सोनॉमी तो इम्पोर्टेंट चैप्टरगुलोते आसबो। एरपरे आमी आरेकटी इकोलॉजी एंड एनवायरनमेंटो दिएछिलाम। तो आज के चल शुरू करा जाक जे प्रथमे डाइजेशनेर जेगुलो इम्पोर्टेंट टॉपिक्स सेगुलो आमरा देखे नेब। एखाने तुम्हारा देखते एगुलो मोस्ट इम्पोर्टेंट टॉपिक्स चैप्टारेर एखाने जेटा आछे সেটা হলো এনজাইম। এখানে অনেক এনজাইম তোমরা দেখতে পারবে। এরপরে জিআই হরমোন যেগুলো আছে সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তবে ডাইজেস্টিভ গ্ল্যান্ডস আছে এবং লিভার প্যানক্রিয়াস তারপরে ডাইজেস্টিভ এনজাইম সেটা হলো এখানের মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এগুলো তোমরা ডিটেলসে বই থেকে পড়বে। তারপরে আমি যে কোয়েশ্চেন অ্যান্সারগুলো দিয়েছি এর উপরে সেগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে তাহলেই হয়ে যাবে। এখান থেকে খুব একটা শক্ত প্রশ্ন পড়ে না। হিউম্যান ফিজিওলজি আমি যে চ্যাপ্টারগুলো দিয়েছি এখান থেকে কিন্তু বেশি নম্বর তুলেছে। আমি সেজন্যই এগুলো প্রথমেই দিয়েছি। প্ল্যান্ট ফিজিওলজি থেকে কিন্তু কোশ্চেন মাঝে মধ্যেই শক্ত আসে কিন্তু এখান থেকে কোশ্চেন সহজ আসে। এখানে এরপরে আমি যেগুলো দিয়েছি এগুলো এমনি নর্মাল, এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ না হলেও কিন্তু পড়তে হবে। যেটা আছে গ্লাইকোজেনেসিস, মাইসেলি, ফ্যাটি অ্যাসিডের বিটাজারণ, খাদ্যের তাপন মূল্য, পেন্টোজ শর্করা বিশ্লেষণ, এগুলো খুব এগুলো একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে। এবং এরপরে আসি কোশ্চেন অ্যান্সারে, যেরকম টাইপস অফ কোশ্চেন অ্যান্সার পড়বে। তো প্রথম দেখতে পাচ্ছ কুফার কোষগুলি হলো যেটা হচ্ছে ফ্যাগোসাইটিক তোমরা জানো। এরপরে আছে অ্যানিমিয়া ঘটে কিসের অভাবে সেটা জানো, লোহা যেটা এফি বলে। এরপরে আছে দুধের টঞ্চন ঘটে যেটা রেনিন দ্বারা। এরপরে আছে কোথায় কাইলোমাইক্রন সৃষ্টি হয়, এটা একটা ভালো টপিক। আমি কাইলোমাইক্রন দিয়েওছি টপিকের মধ্যে সেখানে ক্ষুদ্রান্ত। তারপরে আছে যকৃত আমাদের দেহে মানে কোনটা সংশ্লেষ করে সেটা আছে ভিটামিন এ। এরপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু পাকস্থলী খুব ইম্পর্টেন্ট একটা টপিক তোমরা পড়বে। কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর তোমরা কী কী ভিডিও দেখতে চাও সেটা জানাবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।